গঙ্গা জল ঢুকতে আরম্ভ করেছে এলাকায়। একাধিক গ্রাম জলের তলায়, জলবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। এমনই চিত্র দেখা গেল মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েত ও বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের অন্তত সাতটি গ্রামের। উল্লেখ্য, এই দুটি গ্রাম পঞ্চায়েতের ফুলহার ও গঙ্গা নদী ঘেরা। প্রতি বছরই জল যন্ত্রণায় ভুক্তভোগী হয় এলাকার বহু পরিবার। এবারও গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ঢুকতে আরম্ভ করেছে নদী তীরবর্তী গ্রামগুলিতে। দুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতটি গ্রাম জলমগ্ন, জলবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। বিঘার পর বিঘা জমির ফসল বর্তমানে জলের তলায়। গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ি ঘরের আনাচে কানাচে সর্বত্র জল ডুবে রয়েছে। জল যন্ত্রণায় চরম সমস্যায় গোটা এলাকার বহু পরিবার। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা রঞ্জিত মণ্ডল জানিয়েছেন, পাঁচ দিন বলি ফুলহর নদী আর গঙ্গা নদী দুটাই ঢুকছে মহানন্দাটোলা অঞ্চল বেশিরভাগ। রাজকিশোর টোলা, লীলারাম টোলা, উদয়পুর, কোতোয়ালি অবস্থা খারাপই আছে। যা কিছু দাবি করবে সরকার আপনাই মদত করবে, আমরা তো আর কিছু ওর ঘর থেকে আনতে পারবো না। এই মতো পরিস্থিতিতে সরকারি ত্রাণ পেলে খুব উপকৃত হবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা সন্তোষ রবিদাস। দেখেন, আমি মহানন্দাটোলা পঞ্চায়েতের একটা ভোটার। আমাদের প্রায় বছরে জল বন্যা হয়, কিন্তু আমার বেশি কিছু বলার নাই। আমি চাই কিছু মানুষ কিছু কিছু জায়গাতে বন্যা জল অসুবিধা হচ্ছে, তাদের কাছে সরকারের কাছে আবেদন অনুরোধ করি যে তাদের কিছু ব্যবস্থা করা হোক, এটাই বলে আমার অনুরোধ। বলো, মহানন্দাটোলা অঞ্চল আমাদের তিন চার দিন থেকে জল দুদিকের নদীর জল ফুলহর গঙ্গা নদীর জল বাড়ছে। গত তিন চার দিন থেকে জলের অসুবিধার কারণে প্রশাসনের কাছে এটা আবেদনকারী করতে চাইছি এবং সরকারের কাছে কিছু হেল্প করার জন্য অনুরোধ। সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন বহু পরিবার। এই প্রসঙ্গে একজন স্থানীয় বাসিন্দা বিকাশ মণ্ডল জানিয়েছেন, গত তিন চার দিন থেকে আমাদের মহানন্দাটোলা অঞ্চলে জল বাড়ছে আর মানে প্রচুর হারে এলাকাবাসী খুব মানে অসুবিধায় পড়তে চলেছে। অনেকে পড়ে গেছে, গরু বাছুর নিয়ে খুব কষ্ট হচ্ছে। প্রশাসনের কাছে আবেদন চাইছি যেন আমাদের কোনো সাহায্য করে, নাহলে প্রতি বছর যেমন কষ্টে থাকে এবারও প্রচুর মানে কষ্ট ধীরে ধীরে শুরু হয়ে গেছে। জলে মানে অনেক পাটের ক্ষয়ক্ষতি হচ্ছে, অনেকে কাটতে পারছে না, তারপরে জল ঘরে ঢুকছে গরু বাছুরের অনেক। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ব্লকের বিডিওকে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে। এলাকার ত্রাণ শিবির রয়েছে, প্রয়োজনে মানুষকে সেখানে আশ্রয় নিতে বলা হয়েছে ব্লক প্রশাসনের তরফে। মালদা থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে। আপনার স্বপ্নের বাড়ি কিংবা অফিসের ফার্নিচার, ওয়ার্ড্রপস, বেড সহ অন্যান্য প্রয়োজনীয় এবং শৌখিন আসবাব তৈরির জন্য ব্যবহার করুন অ্যাপেলো ক্লাব প্লাইউড। অত্যন্ত শক্তিশালী, টেকসই ও বিভিন্ন আবহাওয়ার উপযোগী অ্যাপেলো ক্লাব প্লাইউড নির্দ্বিধায় ক্রয় করুন এবং ISI স্বীকৃতিপ্রাপ্ত আমাদের প্লাইউডে তৈরি উন্নত মানের আসবাব আজীবন নিশ্চিন্তে ব্যবহার করুন। আমাদের ঠিকানা অ্যাপেলো প্লাইউড ইন্ডাস্ট্রি, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। বিশদে জানতে ফোনে যোগাযোগ করুন। আমাদের মোবাইল নম্বর 8101864509।